ফখরুল ইসলাম আলমগীরকে 11টা মামলায় দিয়েছে, 11টা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তার মধ্যে মাত্র একটি মামলা আমরা হিয়ারিং এর জন্য এখানে নিয়ে এসেছি দেশের সর্বোচ্চ আদালতে। প্রাথমিক অবস্থায় শুনানি করার পরে আমাদেরকে রুল দিয়েছিলেন, তারপরে আমরা গত বৃহস্পতিবারে আমরা মেনশন করেছিলাম আদালতে, এবং তারা মাননীয় আদালত আজকে এটা ফিক্স করেছিল এবং আজকে 1 নম্বর তালিকা ছিল। আমরা বলে নিবেদন করেছিলাম যে কালকে কোনোভাবে হিয়ারিং করা যায় কি না। আমাদের মাহবুবউদ্দিন খোকন সাহেবও বলেছিলেন যে উনি অসুস্থ, কাজেই আরও যেহেতু মামলা আছে কাজেই আপনারা দয়া করে কালকে হিয়ারিংটা ফিক্স ডেটটা ফিক্স করতে পারেন কি না। তো আদালত শেষ পর্যন্ত আমাদেরকে শুনে টুনে আগামী 3 তারিখে এই তেসরা জানুয়ারি 2024-এ এই মামলাটা শুনানির জন্য ফিক্স করেছে। তবে আমরা আশা করি যে যেহেতু এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো সংশ্লিষ্টতা নাই এবং এফআইআরটা যেভাবে করা হয়েছে সেখানে তাকে তার কোনো ওভারট্যাক্টাস এই মর্মে কোনো বক্তব্য সেখানে নাই, কাজে আমরা মনে করি আদালত অত্যন্ত বিচক্ষণার সাথে এই মামলাটি দেখবেন এবং আশা করি তখন আমরা হিয়ারিংয়ের পরে আশা করি তিনি বেল পাবেন।